নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আর বন্ধুরা, এই ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কন্যা শিশু সন্তানদের জন্য বিভিন্ন অক্ষরের 42টি একদম নতুন নতুন অর্থ সহ নাম। তবে বন্ধুরা, এই ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার ফোনে। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এক নম্বরে যে নামটি রেখেছি সেটা হলো প অক্ষর দিয়ে খুবই ছোট্ট, মিষ্টি এবং ইউনিক একটি নাম। আর এই নামটির অর্থটাও খুব সুন্দর। এই নামটি হলো পাহি। পাহি নামের অর্থ হলো ফুলের পাবরি। দুই নম্বর নামটা অকার অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম। আর এই নামটি হলো অনুস্মিতা। অনুস্মিতা নামের অর্থ হলো যে সব সময় হাসি খুশি থাকে। তিন নম্বর নাম কণিনিকা। কণিনিকা নামের অর্থটা খুব সুন্দর, আর এর অর্থ হলো চোখের তারা। চার নম্বর নামটা প অক্ষর দিয়ে খুবই ছোট্ট, মিষ্টি একটি নাম। আর এই নামটি হলো পৌমি। পৌমি নামের অর্থ হলো পাতা বা গাছপালা। পাঁচ নম্বর নাম অর্চিস্মিতা। অর্চিস্মিতা নামের অর্থ হলো পূর্ণিমা। ছয় নম্বর নাম কৃতিকা। কৃতিকা নামের অর্থ হলো সৃষ্টিকর্ত্রী। বন্ধুরা, সাত নম্বর নামটা গ অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম। আর এই নামটি হলো গ্রন্থা। গ্রন্থা নামের অর্থ হলো পবিত্র বই। আট নম্বর নাম সুজয়িতা। সুজয়িতা নামের অর্থ হলো জয়ের অধিকারিণী বা সহজে জয়যোগ্যা। বন্ধুরা, নয় নম্বর নামটা ক অক্ষর দিয়ে খুবই ইউনিক একটি নাম। আর এই নামটি হলো কনয়া। কনয়া নামের অর্থ হলো সুবর্ণ। দশ নম্বর নামটা প অক্ষর দিয়ে দুই অক্ষরের খুবই মিষ্টি একটি নাম। আর এই নামটি হলো প্রাংসি। প্রাংসি নামের অর্থ হলো দেবী লক্ষ্মী। এগারো নম্বর নাম সুস্মৃতি। সুস্মৃতি নামের অর্থ হলো মধুর স্মৃতি। বারো নম্বর নামটা র অক্ষর দিয়ে খুবই মিষ্টি এবং ইউনিক একটি নাম। আর এই নামটি হলো রশ্মিকা। রশ্মিকা নামের অর্থ হলো সূর্যের আলো। তেরো নম্বর নাম প্রমিতি। প্রমিতি নামের অর্থ হলো সত্য জ্ঞান। চোদ্দ নম্বর নাম গুঞ্জনা। গুঞ্জনা নামের অর্থ হলো ভ্রমরী। পনেরো নম্বর নাম সৌপ্রীতি। সৌপ্রীতি নামের অর্থ হলো সুতৃপ্তি বা অতি আনন্দময়ী। ষোলো নম্বর নাম খেয়ালি। খেয়ালি নামের অর্থ হলো কল্পনাপ্রিয় বা ভাবুক। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা শিশু সন্তানদের জন্য তালব্যস্ব অক্ষর দিয়ে খুবই ছোট্ট এবং মিষ্টি একটি নাম রাখতে চান, তাহলে এই নামটি রাখতে পারেন। এই নামটি হলো সোহা। সোহা নামের অর্থ হলো শোভা। আঠেরো নম্বর নাম বৃন্দারিকা। বৃন্দারিকা নামের অর্থ হলো উৎকৃষ্টা বা সুন্দরী। উনিশ নম্বর নাম রূপর্ণা। রূপর্ণা নামের অর্থটা খুব সুন্দর, আর এর অর্থ হলো অতি সুন্দর। কুড়ি নম্বর নাম অরুণিকা। অরুণিকা নামের অর্থ হলো লোহিত বর্ণা। বন্ধুরা, একুশ নম্বরে যে নামটি রেখেছি সেটা হলো বর্গীয় অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম। আর এই নামটি হলো জিনা। জিনা নামের অর্থ হলো জয় করা। বাইশ নম্বর নাম প্রিয়শ্রী। প্রিয়শ্রী নামের অর্থটা খুব সুন্দর, আর এর অর্থ হলো সম্মানিত প্রিয়জন। তেইশ নম্বর নাম আঁখিয়া। আঁখিয়া নামের অর্থ হলো চোখ।
বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা শিশু সন্তানদের জন্য ল অক্ষর দিয়ে খুবই ছোট্ট এবং মিষ্টি একটি নাম রাখতে চান, তাহলে এই নামটি রাখতে পারেন। এই নামটি হলো লেহা। লেহা নামের অর্থ হলো স্নেহ বা প্রীতি। 25 নম্বর নাম বৃন্দিষ্ঠা। বৃন্দিষ্ঠা নামের অর্থ হলো সর্বপ্রধানা। বন্ধুরা, 26 নম্বর নামটা অকার অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম, আর এই নামটি হলো অশ্রুকণা। অশ্রুকণা নামের অর্থ হলো চোখের জলের বিন্দু। 27 নম্বর নাম প অক্ষর দিয়ে 3 অক্ষরের খুবই মিষ্টি একটি নাম, আর এই নামটি হলো প্রীতিকা। প্রীতিকা নামের অর্থ হলো প্রিয়। 28 নম্বর নাম 4 অক্ষরের গ অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম, আর এই নামটি হলো গীতিমালা। গীতিমালা নামের অর্থ হলো গানের মালা। বন্ধুরা, 29 নম্বর নামটা 3 অক্ষরের প অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম, আর এই নামটি হলো প্রিয়াংশী। প্রিয়াংশী নামের অর্থ হলো সুন্দর। 30 নম্বর নাম আভেরি। আভেরি নামের অর্থ হলো মিশ্র রাগিনী। 31 নম্বর নামটা ল অক্ষর দিয়ে 2 অক্ষরের খুবই সুন্দর একটি নাম, আর এই নামটি হলো লেখা। লেখা নামের অর্থ হলো লিখন বা রচনা। 32 নম্বর নাম ত্রিধারা। ত্রিধারা নামের অর্থ হলো গঙ্গা। বন্ধুরা, 33 নম্বর নামটা তালবিশা অক্ষর দিয়ে 3 অক্ষরের খুবই সুন্দর একটি নাম, আর এই নামটি হলো সুচিতা। সুচিতা নামের অর্থটাও খুব সুন্দর, এর অর্থ হলো পবিত্রতা। 34 নম্বর নাম ইন্দুরেখা। ইন্দুরেখা নামের অর্থ হলো চন্দ্রকলা। বন্ধুরা, 35 নম্বর নামটা প অক্ষর দিয়ে 2 অক্ষরের খুবই মিষ্টি একটি নাম, আর এই নামটি হলো পৌষি। পৌষি নামের অর্থ হলো পৌষ মাসের পূর্ণিমা। 36 নম্বর নাম প্রণামী। প্রণামী নামের অর্থ হলো শ্রদ্ধাবোধ। 37 নম্বর নাম সুতনৌকা। সুতনৌকা নামের অর্থ হলো সুন্দর অঙ্গ বিশিষ্টা। 38 নম্বর নাম হ অক্ষর দিয়ে 2 অক্ষরের খুবই মিষ্টি একটি নাম, আর এই নামটি হলো হৃদ্যা। হৃদ্যা নামের অর্থ হলো মনোজ্ঞা। 39 নম্বর নাম আবৃতা। আবৃতা নামের অর্থ হলো আচ্ছাদিতা বা পরিবৃতা। 40 নম্বর নাম হিমানি। হিমানি নামের অর্থ হলো তুষার রাশি। 41 নম্বর নাম দন্তেস অক্ষর দিয়ে খুবই সুন্দর একটি নাম, আর এই নামটির অর্থটাও খুব সুন্দর, এই নামটি হলো সুহিতা। সুহিতা নামের অর্থ হলো মঙ্গলময়ী। এবং 42 নম্বর নাম চৈত্রী। চৈত্রী নামের অর্থ হলো চৈত্র পূর্ণিমা। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটি তাড়াতাড়ি লাইক করার সাথে সাথে আপনাদের পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নিন। আর বন্ধুরা, এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে কিংবা বিভিন্ন নামের অর্থ জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিংবা আমার চ্যানেলের ভিতর ঢুকে দেখে আসতে পারেন। আমার চ্যানেলেতে বিভিন্ন অক্ষর দিয়ে প্রচুর নতুন নামের ভিডিও ছাড়া আছে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক খুশি থাকবেন। ধন্যবাদ।